সচ্ছনা অফিস থেকে আসছো না? বাবা সচ্ছ, তুমি তুমি বাবা সচ্ছ বলো, খুব কষ্ট হয়েছে না অফিস থেকে এসে? তোমার বাজার যাচ্ছি বাবা, বাজার করতে হবে, ব্যাংকে যেতে হবে, ইলেকট্রিক বিল দিতে হবে, অনেক কাজ আছে। এত কাজ করো, শরীরের তো একটু যত্ন নিতে পারো নাকি? আচ্ছা, আর এটা কি শাড়ি পরেছো তুমি? এটা কার শাড়ি? বুয়ার শাড়ি? কেন বুয়ার শাড়ি হবে কেন, আমার শাড়ি? বাইরে আমার অফিসের কলেজগুলো দেখলে কি বলবে আমাকে? যাও শাড়ি চেঞ্জ করে আসো। তবে রে দুষ্টু কথা কে দিন দিন তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। মিলি, আমাকে খাওয়ার পর এক কাপ চা করে দিবে, এক গামলা চা করে দেবো। আগে খাবারটা শেষ কর, বাবার মতো কথা শিখেছি দিন দিন। বাবু, আয় বাবু, বাবু, বাবু কোথায় তুমি? না 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 না, পাশে পাশেও নেই, নিচের তলায়ও নেই, উপর তলায় নেই, ওর যেখানে যেখানে যাওয়ার কথা ছিল আমি সব জায়গায় গিয়েছি, কোথাও নেই। আমি 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 কিছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কারণ আমার এত রাত্রে এত রাত্রে এতটুকু ছেলে কোথায় যাবে? বাবু কোথায় ছিলে তুমি? হ্যাপি ভ্যালেন্টাইনস ডে মা। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে বাবু। তুমি আমার ছবি নিয়ে শুধু কাঁদো কেন? বাবুর কষ্ট হয় জানো না, আমি তোমাদের সাথেই আছি সব সময়। আর শোনো, ওর আমার মতো চা খেতে পছন্দ, খেতে দিও মাঝে মাঝে, ভালোবাসা নিও। ইতি তোমার মরে যাওয়া হৃদয় রহমান।